মনোনীত ছাত্র সংসদের নির্বাচিত জিএস সাধারণ সম্পাদক ছিলাম এবং ঝালকাঠি তখন মূলত মহকুমা জেলা হয় নাই, ঝালকাঠি মহকুমা ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং সভাপতি ছিলেন তারা ভাই। আতার সিদ্ধার উনি ছিলেন এই মহকুমা আওয়ামী লীগের উত্তর মহকুমা আওয়ামী লীগের সভাপতি, উনি আমাদেরকে প্রথম ওইখানে সমর্থন। এপ্রিল মাসের 25 তারিখে যখন স্টিমার রোগে সেনাবাহিনী পাক বাহিনী বরিশালের দিকে ঝালকাঠি ক্রস করে আগমন করে এবং একটি গ্রুপ ঝালকাঠিতেও তখন প্রবেশ করে, আমি তখন ওই ঝালকাঠি গমসিল হোস্টেলে থাকতাম। হোস্টেল থেকে এটা আমরা জানতে পারি, আমি এবং শামসুল আজম লাল এবং লাল মিয়া নানা একটা লোক আর শাহজাহান সিকদার, এই চারজন আমরা বরিশাল উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু তার বরিশালে তখন গাড়ি ঘোড়া বন্ধ চলে না, কাঁচা রাস্তা, আমরা কালিজেরা পর্যন্ত অনেক কষ্টে আসি ভ্যান গাড়িতে। কালিজেরা নদীর পারে আসিয়া শুনি যে বরিশাল সেনাবাহিনীরা উঠছে এবং দখল করে নিছে। এটা এপ্রিল মাসের 26 তারিখ বিকালবেলা আমরা এটা শুনি। শোনার পরে আমরা ওই কালিজিরা থেকে নদীর পার দিয়ে বাম দিকে উত্তর দিকে গিয়ে আমরা বাবুগঞ্জের উদ্দেশ্যে ওই দিকে চলে যাই এবং কাশীপুর হয়ে আমরা বাবুগঞ্জের নদীর অপার সাবেক স্পিকার আব্দুল জব্বার খানের বাড়ি, আমার খালু বাড়ি, ওটা আমার নুরুল আলী খান ছিলেন আমার খালু, আমি আমার ওই খালু বাড়িতে যে আমরা প্রথমে আশ্রয় নেই 27 এপ্রিল এবং ওই বাড়িতে আমরা 5 দিন কি 6 দিন অবস্থান করার পরে জানতে পারি যে বাবুগঞ্জ হাই স্কুলের মাঠে সাজান আলাদার নেতৃত্বে কমান্ডে এবং উত্তর মহকুমা বরিশাল আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ সিকদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলছে। এটা শোনার পরে আমি এবং আমার খালাতো ভাই শামসুল আলম আমরা দুই ভাই আমরা ওই বাবুগঞ্জ বন্দরে আসি, নৌকা পারে বন্দরে আসি, আসিয়া ওইখানে যোগাযোগ করিয়া সেখানে প্রথমে আমরা মজিদ খান সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়। মজিদ খান আমাদেরকে মুসলিম সাহেব বলল যে ঠিক আছে আপনারা আমরা অন্য জায়গা যাবো, আপনারা এখানে সাজান সাহেবের সাজানের মাধ্যমে আপনারা ট্রেনিং চালাইছেন। তখন সবমাত্র বাসেল্লাড়ি দিয়া আমরা আমাদের ওই বাবুগঞ্জ হাই স্কুলে আমরা 25 থেকে 30 জন লোক আমরা ট্রেনিং গ্রহণ করি। 7 থেকে 8 দিন ট্রেনিংয়ের পরেই আমাদের কাছে কিছু .30 রাইফেল ওয়াফ খান সাহেব অত্যন্ত তেজস্বী যোদ্ধা ছিলেন, উনি ওইখানে বেস কমান্ডার হয়েছিলেন পরবর্তীতে, ওনার পক্ষ থেকেই আমাদেরকে ওইখানে .30 রাইফেল গোটা 6 অস্ত্র আমাদেরকে সরবরাহ করে এই অস্ত্র নিয়ে আমরা বাবুগঞ্জ বন্দর ত্যাগ করে নদীর ওপারে যাই। ওপারে যাওয়ার পরে সিদ্ধান্ত হলো যে আমরা আগুরপুরে ঢুকবো। আগুরপুরে গাঙ্গুলি বাড়ি নামে একটি জমিদার বাড়ি, সেই হিন্দু বাড়ি, খুব বড়ো বাড়ি এবং ওইখানে ওই বাড়ির সামনেই একটি প্রাইমারি স্কুল, আমরা ওইখানে ক্যাম্প করে ওখানে আমরা ট্রেনিং দেবো এবং ওইখান থেকে আমরা চারিদিকে যুদ্ধ অংশগ্রহণ করবো। এই মজিদ খান সাহেবের এই সিদ্ধান্তের আলোকে শাহজাহান সাহেব, শাহ আলম সিকদার, নুরুল সিকদারের নেতৃত্বে আমরা তখন আগরপুর গিয়ে ওই গাঙ্গুলি বাড়ির সামনে ওই প্রাইমারি স্কুলে আমরা ক্যাম্প করি এবং আমরা ওইখানে অবস্থান করি। ওইখানে তখন আমরা মূলত কোনো
সমস্যা বা যুদ্ধের সম্মুখীন হইনি। আমরা মোটামুটি মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এদিক ওদিক ঘুরতাম এবং খোঁজ খবর নিতাম। একটি পর্যায়ে যখন সেপ্টেম্বর কি শেষের দিকে কি অক্টোবরের দিকে হবে শাহজাহান সাহেব বাবুগঞ্জ থানা আক্রমণ করবেন এই খবর আমরা পাই। ইতিমধ্যে আমরা ওখানে টুকটাক ওই যে কুতুব ভাই কুদ্দুস মোল্লার দ্বিতীয় ব্যক্তি হিসাবে ওই এরিয়ায় তিনি আসলেন, আসার পরে বললেন ইমিডিয়েটলি বাবুগঞ্জ থানা অকুপাই করা হবে, আমাদের শাহজাহান উমর সাহেব আসতেন আসতেছেন। সম্ভবত অক্টোবরের শেষের দিকে হবে আমরা আক্রমণ করলাম। যে থানা আক্রমণে সেদিন তুমুল যুদ্ধ হয়, যুদ্ধে আমাদের একজন মুক্তিযোদ্ধা সেখানে নিহত হয়, নিহত হয় এবং তাদের তীব্র আক্রমণের কারণে আমরা পিছু হটতে বাধ্য হই এবং আমরা গিয়ে তখন পিছনে গিয়ে আবার আমরা যেই গ্রুপের সাথে ছিলাম সেখানে গ্রুপকে মজি সিকদার সাহেব এবং শালম সিকদারের নেতৃত্বে রত্ন শরীফেরও কিছু লোকজন আমাদের সাথে দিয়ে আমাদেরকে বললো তোমরা নদীর ওপারে অবস্থান করো এবং খোঁজখবর রাখতে চেষ্টা করো। আমরা ওইখানে তারপরে ওই যে এখন যে এয়ারপোর্ট রহমতপুরে ছয় মাইলের যে যুদ্ধে সেই যুদ্ধে আমরা কাছাকাছি না গেলে আমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিয়ে আমরা সেখানে গেছিলাম, কিন্তু সেখানে আমরা যে তাদেরকে পাই নাই। আমরা জানি যে সেখানে তারা কয়েকজন আর্মি মারা গেছে। তারপর আমরা ওখান থেকে আবার পিছিয়ে চলে আসি, আবার সেই আগরপুরে যাই। আগরপুর থেকে আমরা আমাদের সাজানো সাহেবের প্রয়াসী ছিল আব্দুল হক সাহেব, উনি ওনার সাথে আসছেন। উনি ওনার বাড়ি হলো আপনার মাঠাজোর থেকে পুব দিকে যাইয়া, সোজাপুর দিকে যাইয়া ওইখানে একটি বাজার আছে, কি বাজার বলতে বাজার একটা নাম তার বলতে পারো, ওই বাজারে উনি আমাদের খবর দিলেন যে এখানে আসবে যারা মুক্তিযোদ্ধা আপনারা আসেন। আমরা সেখানে প্রায় 30-40 জন লোক আমরা ওখানে জমাইত হওয়ার পরে উনি আমাদেরকে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলেন এবং তিনি বক্তব্যে বললেন যে আমাদের সাধারণ অমর সাহেব আসছে এবং তিনি বাবুগঞ্জের যুদ্ধে আহত হয়েছে, এখন তিনি সুস্থ, উনি পাদ্রিশিবপুর বাখেলগঞ্জে ওখানে মুখ করবেন এবং পাদ্রিশিবপুরে উনি ক্যাম্প করবেন। এটা আমাদেরকে উনি বক্তব্যকে বললেন এবং আপনারা এই এলাকায় থাকেন। তখন ওয়াক খান সাহেবও ইন্ডিয়া থেকে ট্রেনিং দিয়ে চলে আসছেন, মজিদ খান সাহেবও আসছেন, এরা মজিদ খান সাহেব আসলো। মজিদ খানের ব্লগে আমরা আবার সরাসরি যোগাযোগ করার পর উনি আমাদেরকে বললো যে আমরা আগরপুরে ক্যাম্পে থাকেন। এবং আমার সরাসরি যুদ্ধের চাইতে আমি যেহেতু ছাত্র সংগঠন করতাম মোটামুটি ভালো বক্তি দিতাম, উনি আমাকে সবসময় মজিদ সাহেব নিজে আমাকে আমাকে বলতো যে তুমি বক্তৃতা দেওয়া মানুষকে যারা ইয়ং আছে তাদেরকে সংগঠিতে চেষ্টা করতে চেষ্টা করবা। তা আগরপুর মেয়া বাড়ি একটা সমস্যা ছিল, সেই বাড়িতে একজন সেই বাড়ির একজন জামাতা ছিলেন পাকিস্তানি আমলের ডিএসবি অফিসার, ওইটা ছিল মালার বাপ পিতনার শ্বশুর বাড়ি। উনি জানলেন যে আমরা ওইখানে আসি, জানার পরে উনি এটা আমরা জানি না ইনফর্ম করছি কিনা, আমাদের ভয় হলো যে উনি হয়তো আর্মিদেরকে ইনফরমেশন করতে পারে, সেই কারণে আমরা ওই গাঙ্গুলি বাড়ি থেকে চলে আসিয়া আমরা বাটাসবরের থেকে পুব দিকে যাইয়া ওইখানে নিজাম বাইরে একটি গ্রুপ ছিল, আমরা ওই গ্রুপের সাথে যোগাযোগ করিয়া আমরা গুরুত্বপূর্ণ সম্মুখীন যুদ্ধের সম্মুখীন আমরা হই নাই। আমরা ওই সাংগঠনিকভাবে আমরা ঘোরাফেরা করতাম এবং যাতে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হয় সংগঠিত এইটা আমরা চেষ্টা করেছি, এটা সবসময় বলতাম। এরপরে নিজাম ভাই সরাসরি আমরা নিজাম ভাইয়ের ক্যাম্পে গেলাম, মসজিদ স্যারে বললো যে মসজিদ সাহেব বললো যে ঠিক আছে তোমরা ওই ক্যাম্পে ঘুরিয়ে আসতে পারো। ঘুরিয়ে আসার পরে ডিসিশন হলো যে আমরা বরিশাল আমরা দখল করবো। এটা হলো যে আপনার 8 তারিখের আগে 6 তারিখ কি 7 তারিখ এই সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত হওয়ার পর আমরা ওই যে লাকুরকে বললেন ভাই আমরা এই বাবুগঞ্জ বন্দর হয়ে এই নদীর পা দিয়ে আসে লাকুরকে দিয়ে আসে আমরা এই তালতলির মুখে রাস্তার মাথায় আসি, যেটা রববাইগো বাড়ির অরিজিনাল বাড়ির কাছাকাছি পিছন দিক হবে মনে হয়। আমরা ওই তালতলির মোড়ে আসি, এখানে অপেক্ষা করি। তখন আমরা জানতে পারি যে আমাদের এই মুক্তিযোদ্ধারা বরিশাল শহর উঠছে। এই সময় একজন মালিক খান নামে উনি পরে সচিব হয়েছিলেন, উনি গুলিবিদ্ধ হয়েছেন। এটা হলো হাতেমালি কলেজের এই পাশে বরতলা চৌমাথা আছে, ওইখানে উনি গুলিবিদ্ধ হয়েছেন, এটা আমরা শুনতে পারলাম। তারপর আমরা সরাসরি বরিশাল শহরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে তখন এই যে সরোয়ার ভাই হাফ প্যান্ট পরা আমার মনে আছে যে সুন্দর টপিকটা হাফ প্যান্ট পরা অবস্থায় উনি আমাদের সামনে সামনে হাসতেছেন। আমরা আসিয়া এই নদীর পার দিয়া ওদিক দিয়া এই যে আপনার শখের ফলে ওদিক দিয়ে যাইয়া তখন তো এই নদীর পার এসব বান্ধানো না, এত উন্নত না, পাকা না, আমরা কাঁচা আমার মনে হয় সাজিয়া দেয়া
সাউথ এস দূর বিল্ডিং ছিল, দক্ষিণ এস দূর মহাকুমা, দুইটা মহাকুমা ছিল তখন এই বরিশাল জেলায় দুইটা অফিস ছিল। তো সাউথ এস দূর বিল্ডিং গোল বিল্ডিং, যেটা এখানে নতুন ডিসি অফিসটা ওইখানে ওই গোল বিল্ডিং ছিল, সাউথ এস দূর বিল্ডিং ছিল। আমরা ওইখানে গেলাম, যেহেতু আমাদের আগেই নিজাম ভাই অলরেডি ওইখানে ফুসে গেছে এবং মুক্তিযোদ্ধা এবং সার্জেন্ট ফজলুল হক ছিল তখন ওইখানে উপস্থিত। আমরা দেখলাম অনেক কথাবার্তা, কথাবার্তা আমরা ওইখান থেকে, এরপরে আস্তে আস্তে কুদ্দুস মোল্লা, মোস্তফা ভাই আলেকান্দার, এরা বিভিন্ন গ্রুপ টুস উঠলো, উঠে তখন কিন্তু অবদা আমাদের বিরুদ্ধে, অবদার ভিতরে সমস্ত ওদের রাজাকার এবং কিছু কিছু পাক বাহিনীর লোকও সম্ভবত মালয়েশিয়ার লোকও ওইটার ভিতরে তখন ছিল, তারা চারিদিকে গুলি করতো, আওয়াজ করতো, এ করতো। পরে যখন সাজান ওমর তোমার সকলে জন ঐক্যবদ্ধ হয়ে আমরা ওইটাকে উপবাহী করতে, আমাদের তিন দিন না চার দিন লাগছিল অবদাকে উপবাহী করতে, আমরা ওখান থেকে অনেক লাশ পাইলাম, অনেক মেয়ে লোকের মৃত ভড়ি আমরা পাইলাম এখানে পাওয়ার পরে। এই মূলত এইটা আমাদের মুক্তি হওয়ার পরে আইজ আমার মনে আছে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো কুদ্দুস মোল্লারে দিল জেল সুপারের দায়িত্বে, কারণ আমরা ওই সাউথ বিল্ডিংয়ে বসে সিদ্ধান্ত হলো কুদ্দুস মোল্লা জেল সুপারের দায়িত্বে থাকবে। এই দায়িত্ব দেওয়ার পরে উনি এই দায়িত্ব পালন করতেন। তখন ছিল কিছু কিছু দাদা আর রাজাকার এবং মুসলিম লীগের যে সমস্ত দুই চারজন লোক ধরা পড়লো, ডিসিশন নিল যে এদেরকে মারতে হবে, এদের প্রতিদিন রাতে মারতে হবে। তো মারতে হইলে এরা জেল সুপারের পারমিশন হবে, কুদ্দুস মোল্লা রোজ রাত্রে পাঁচজন করে আমাদেরকে লোক দিবে। কিন্তু এই সিদ্ধান্তের আলোকে তখন আমাদের যে মূল নেতা আওয়ামী লীগের মঞ্জু ভাই, তখনও সেই সব নেতারা আসে বরিশালে পৌঁছানো ওই সিরিয়রে, কিন্তু মোস্তফা ভাইয়ের কাছে ছিল এলএনজি ছিল, সে ডাইরেক্ট বিল্ডিংয়ের লোকের ফায়ার করছে মনে আছে, সাত সিটে উঠে গেছে, সে ফায়ার করিয়ে চিৎকার করল ন আমাদের নেতা হলো মঞ্জু ভাই, মঞ্জু ভাই না আসতে আমরা কাউকে মারতে পারি না। এটার পরেই মূলত এই ঘটনার পরে আমরা যার যারভাবে বিচ্ছিন্নভাবে নিরাপত্তা নিয়ে যার যারভাবে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই। আমি আলাইগান্দায় তখন অবস্থান করতাম, আলাইগান্দায় থেকে আমি সাগরদি পিটিয়ে হোস্টেলে যেয়ে আমি উঠলাম, ওইখানে আমার রিলেটিভ ছিল একজন জানার সঙ্গে, তার সাথে আলাপ করে আমি ওইখানে আমরা অবস্থান করি। এবার আস্তে আস্তে ওদের সাথে মঞ্জু ভাই আসলো, আসার পরে মোটামুটি সবাইকে ডাকিয়া ব্রিফিং দিল এবং স্বাধীন দেশ হিসাবে কার্যক্রম চলতে শুরু করে।